দেশব্যাপী ধর্মীয় সহিংসতাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিশিষ্টজনরা। তারা বলেন, একের পর এক ঘটনার বিচারহীনতায় নতুন ঘটনার জন্ম হচ্ছে। এসব ঘটনা রোধে সরকারকে কঠোর হতে, ধর্মীয় উগ্রতা বন্ধ করতে হবে। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দেশব্যাপী সহিংসতার বিরুদ্ধে সমাবেশে থেকে বিশিষ্টজনেরা বলেন, একাত্তরে ধর্ম বর্ণ সকলে মিলিয়ে থাকার জন্যই দেশ স্বাধীন হয়েছিল। যারা ধর্মের ভিত্তিতে দেশ চেয়েছিল তারা পরাজিত হয়েছে, তাই ধর্মের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তাঁরা। এইসব ওয়াজিদের অবশ্যই জিহ্বা বন্ধ করতে হবে। আসল ঘটনার ঘটক সাম্প্রদায়িক রাজনীতি, আমার বিচারপতির ভাষায় ধর্ম ব্যবসায়ীরা তারা পার পেয়ে গেল। আমরা চেষ্টা করব সবাই মিলে এই সাম্প্রদায়িকতার বিষ বাষ্পটা যাতে না ছড়াতে পারে।